নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধের রাশি পরিবর্তন অর্থাৎ 31 মার্চ 2023 বুধ রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ পরম নিজস্ব কাটিয়ে বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। অলরেডি মেষ রাশিতে বুধের সাথে কিন্তু শুক্র অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে। একদিকে আপনার ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হচ্ছে ছয় রাশির ক্ষেত্রে এবং রাহুর সাথেও কিন্তু অবস্থান করছে, একদিকে ত্রিগ্রহী যোগ। যদিও বুধ এখানে এই আপনার মেষ রাশিতে 68 ডেজ 68 দিন অবস্থান করবে, যদিও কমফোর্ট রাশি নয় কিন্তু শুক্রের সঙ্গে অবস্থান করছে, নিজস্ব গৃহ কাটিয়েছে এবং বুধ উদয় হয়েছে এবং মেষ রাশিতে প্রবেশ করে 12টি রাশির উপর বুধের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। কোন কোন ক্ষেত্রে লাভ দিবে, কোন কোন রাশির ক্ষেত্রে সমস্যা হবে, আমি টোটাল 12টি রাশি নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ অনেকে কমেন্ট করেছেন যে স্যার আপনি রাশিগুলো একটা একটা করে বলে দিচ্ছেন, 5টা 6টা, আমাদের রাশি সম্বন্ধে কি হবে আমরা জানতে পারছি না। তো যাদের ক্ষেত্রে অ্যালার্ট থাকতে বলবো তারা অবশ্যই অ্যালার্ট থাকবেন, আর যাদের ক্ষেত্রে ভালো তারা তো জানতেই পারবেন। ধনলক্ষ্মী যোগ সৃষ্টি করছে এবং 6 এপ্রিল পর্যন্ত এই যোগ কিন্তু থাকবে। 12টি রাশির মধ্যে 6টি রাশির ক্ষেত্রে খুব শুভ এবং 3টি রাশি মধ্যম পাবে, 3টি রাশির ক্ষেত্রে সাবধান কিন্তু হতে হবে। তা আগে আমি বলে দিই কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান হতে হবে। নাম্বার 1 যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার ধনাধিপতি পঞ্চমেশ দ্বাদশভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে বুধ। ভুল সিদ্ধান্ত, অর্থ ব্লকেজ হয়ে যাওয়া বৃষ রাশি, কারণ আপনার ধনপতি দ্বাদশভাবে ব্যয় বাড়বে, খরচ বৃদ্ধি করবে। লিখে রাখুন যত বৃষ রাশি জাতক রয়েছেন, পঞ্চমপতি বুদ্ধি জ্ঞান আপনার আকস্মিক প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আপনার আসবে এই টানা 68 দিন এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গাতে অর্থ লস, খরচার উপর নিয়ন্ত্রণ করুন বৃষ রাশি, বি কেয়ারফুল। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে সমস্যা আসতে চলেছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি এবং কর্মাধিপতি অষ্টমভাবে, মার্জনা করবেন অষ্টমভাবে, কর্মক্ষেত্রের চাপ বাড়বে, আপনার শারীরিক পার্টটা নিয়ে, শরীরের জায়গাটা নিয়ে মেডিকেল এক্সপেন্সেস বাড়বে, স্কিন রিলেটেড সমস্যা, নার্ভের সমস্যা, এই সমস্যাগুলো বাড়বে। কারণ রাশির অধিপতি আপনার অষ্টম গৃহে, এই সমস্যাগুলো আপনাদের বৃদ্ধি করবে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে সাবধান, সেটি হচ্ছে আপনার বিশেষভাবে মানে সমস্যার একটা জায়গা কিন্তু আসতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। ষষ্ঠ গৃহে অবস্থান করছে, ভুল ডিসিশন, কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, শরীরের পাটটা নিয়ে কিছুটা খরচ বৃদ্ধি পাওয়া এবং শত্রুতার জায়গা বৃদ্ধি পাওয়া বৃশ্চিক রাশি দেখা কিন্তু চাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো কিছুটা হলেও সাবধান থাকবেন, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির তৃতীয় ভাবে
আপনার কি রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, তো চট জলদি ডিসিশন নেবেন না, যে কোনো কাজে ফট করে ডিসিশন আপনারা নেবেন না। এই চট জলদি ডিসিশন নিতে গিয়ে কিছুটা সমস্যাতে কিন্তু আপনি পড়তে পারেন বৃশ্চিক রাশি, এই মার্জনা করবেন কুম্ভ রাশি। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ভেবে, একটু নিশ্চিন্তে, একটু বুঝে শুনে আপনারা ডিসিশনগুলো নিন। এই যে চারটি রাশির কথা বললাম, চারটি রাশির মধ্যে তিনটি রাশি কিছু বিশেষ বিশেষভাবে সাবধান, একটি রাশি মিডিয়াম, আটটি রাশির মধ্যে ছটি রাশি এক্সিলেন্ট আর দুটি রাশি মিডিয়াম রেজাল্ট পেতে চলেছে। সে দুটি রাশির আগে কথা বলে দিই, সেটি হচ্ছে প্রথম রাশি মেষ রাশি। আপনাদের ষষ্ঠপতী তৃতীয়পতী রাশিতে অবস্থান করছে, কমিউনিকেশান যোগাযোগগুলো বাড়বে এবং আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা এই সময় কিন্তু পাবেন। এই 68 দিনে বেশ কিছু গুড নিউজ আপনাদের আসতে চলেছে, লিখে রাখুন। আরেকটি যে রাশির কথা আমি বলবো, কিছুটা আপনারা লাভ পেতে চলেছেন, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মিডিয়াম রেজাল্ট আপনারা পাবেন, কারণ আপনার ভাগ্যাধিপতি রাহুর সাথে যুক্ত হয়ে অবস্থান করছে শত্রু গৃহে। যারা ব্যবসা করছেন, আপনি তুলা রাশির মানুষ, ব্যবসার ক্ষেত্রে মিডিয়াম একটা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে মিডিয়াম একটা মানে আপ অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের থাকবে। এরপর আসি ছটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। তাই আজকে অনেকেই কমেন্ট করেন যে স্যার 12টি রাশি নিয়ে আলোচনা করুন, আজকে আমি আপনাদেরকে 12টি রাশি নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বলতে চলেছি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম লিখে রাখুন, আপনার নাম্বার ওয়ান পজিশানে রয়েছে সিংহ রাশি। ভাগ্যভাবে অবস্থান করছে আপনার একাদশ দ্বিতীয়, ভাগ্যভাবে কি চায় সিংহ রাশি, ইনকাম বাড়বে, সফলতা দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে। দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্মভাবে অবস্থান করছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিছুটা কাটবে, কর্মক্ষেত্রে উত্থান আপনাদের দেখা যাচ্ছে কর্কট রাশি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ। এরপর যে রাশি, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনার একাদশভাবে রাশির অধিপতি চতুর্থপতি একাদশ একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু খুব শুভ ফল দেয়। আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবে, শেয়ার মার্কেট ট্রেন্ডিং ফাটকা, স্টক মার্কেট লটারি, এই জায়গা থেকে কিন্তু আপনি মিথুন রাশির মানুষ বা আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মার্কেটিং এর সঙ্গে যুক্ত সেলস লাইনে রয়েছেন, এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবার আসি যে রাশির কথা আমি বলবো, তিনটি রাশি বললাম, আর তিনটি রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চতুর্থভাবে কেন্দ্রটি কোনো রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যের সাপোর্ট পাবেন, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম ধনু রাশি। সপ্তম পঞ্চম একাদশের কানেকশান, সপ্তম পঞ্চম একাদশের কানেকশান বুঝে নিন। ধনু রাশির আকস্মিক প্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি, সেই রাশির নাম মীন রাশি। ধনভাবে অবস্থান করছে সপ্তমপতি, অর্থাৎ ব্যবসার মাধ্যমে, বিজনেসের মাধ্যমে আপনাদের ধন কিন্তু আসবে। যারা কথা বিক্রি করে খান এক কথায়, তাদের ক্ষেত্রে লাভ মীন রাশি। ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং পার্টনারশিপ বিজনেস করছেন কিছুটা চোখ কান খুলে রেখে বিশ্বাস করবে না, কারণ বুধ রাহু যুক্ত। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলো
সাবধানতা অবলম্বন আপনারা করুন। এই বুধের রাশি পরিবর্তন এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু লট অফ চেঞ্জ হতে চলেছে, লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে, আশীর্বাদ ধন্য হতে চলেছে এবং অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।